A.R. स्टूडियो दुसहत एका जियो ना ओ गो शकीना शब्द करबला ओ भी शब्द करबला सुन गो माशा की नकादे पिता हुसैन निर्मायाय माशा की नका दे पिता हुसैन निर्मायाय ओई निठोर करबलाय कादे हाय हाय गो कादे हाय हाय आर तड़ पाए बोले मोर आबा कोथाय ओई निठोर करबलाय ओई कठोर करबलाय ইমাম হোসেনের মাথা মোবারক খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কি ঘটনা ঘটলো সেইখানে তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বাহাত্তর শহীদের লাশ আর একাত্তরটা মাথা একাত্তরটা মাথা পেটি সাকিনা খোঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা বাহাত্তর শহীদের লাশ আর একাত্তরটা মাথা একাত্তরটা মাথা बेटी शकीना खोजे बेड़ाए कोथाय आमार पिता कोथाय आमार पिता एक माथा काटा देहो थेके तखने आवाज आशे गो तखने आवाज आशे एशो बेटी शकीना तोमार अब्बा तोमाई डाके गो तोमार अब्बा तोमाई डाके मोर देह थेके निलो माथा केटे मोर देह थेके निलो माथा केटे मोर देह थेके माथा केटे निये गेलो ओई एजिदेर गोलाम सीमारो मरवान पितार लाश देखे गो पितार लाश देखे शकीना माथा ठोके इमाम हुसैनेर सिनाय देखे आरोश के पे जाय देखे आरोश के पे जाय मा शकीना कादे অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা এসো আমার সামনে এসো আমার সামনে আর তখন কি হয় মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি বেটি তিন দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রুটি খাইনি পানি রুটি এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহি খাবার গো সাকিনার তরে শাহি খাবার এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো রাখে সামনে সাকিনার দেখে থালায় ঢাকা সেদিন কি খাবার দিল মা সাকিনাকে কবি লিখছে দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা দেখে থালায় ঢাকা
মাথা কাটা দেখে সাকিনা কেঁদে বেহোশ হয়ে যায় এ দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায় দেখে এজিদ চমকে যায় দেখে এজিদ চমকে যায় মা সাকিনা কাঁদে पिता হোসেনের মায়ায় মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় এ আর স্টুডিও দুসাহত